আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, ওসমানীয় খলিফার মধ্যে সর্বপ্রথম কে খাদিমুল হারামাইন আর শরীফাইন উপাধি গ্রহণ করেন? এ প্রথম সেলিম, বি প্রথম সুলাইমান, সি দ্বিতীয় বাইজিদ, ডি ষষ্ঠ মুহাম্মদ। ফিফটি ফিফটি চান্স দেয়া হোক, আপনার সামনে দুটো অপশন আছে ফিফটি ফিফটি চান্সে, একটি হচ্ছে প্রথম সেলিম আর একটি হচ্ছে প্রথম সুলাইমান। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি প্রথম সুলাইমান। বি প্রথম সুলাইমান, আমি কি লক করে দেব? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফেস করে দেওয়া হোক বি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে প্রথম সেলিম, তিনি প্রথম মূলত খাদিমুল হারামাইন শরীফাইন এই উপাধিটি গ্রহণ করেন। কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, আমাদের সব কিছুই জানতে হবে বা আমরা সবই জানি, ব্যাপারটি কখনোই এমন হবে না। আমি শুরুতে একটি কথা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গোটা পৃথিবীর মাঝে যদি আমরা জ্ঞানের কথা চিন্তা করি, জ্ঞানটাকে যদি সমুদ্র ধরে নেই, এক বিন্দু জল আমাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ সমস্ত মাখলুকাতকে। সুতরাং সব কিছু আমরা জানতে পারবো না, বরং চর্চার মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় ধাপ শেষ হয়েছে। আপনি চারটি প্রশ্নের মাঝে তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। আপনার জন্য 1000 টাকা সমমূল্যের ইসলামী বই উপহার স্বরূপ রয়েছে। আলহামদুলিল্লাহ। এবার তৃতীয় ধাপে এসেছি, নিয়মগুলো আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 6 নম্বর, প্রাপ্ত নম্বর থেকে 6 নম্বর মাইনাস হয়ে যাবে, আর চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হচ্ছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। লাইফলাইনের সহায়তা নিয়ে যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে 12-এর জায়গায় 10 করে পাবেন, যাব ইনশাআল্লাহ। খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে উত্তরগুলো দেবেন, ঠিক আছে? জি মোহাম্মদ আলী ভাই, আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন মুহাদ্দিস সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অধ্যায় আকারে বিন্যাস করে হাদিসের কিতাব লিপিবদ্ধ করেন? এ ইমাম সুফিয়ান সাউরি, বি ইমাম ইবনু শিহাব জুহরি, সি ইমাম আব্দুর রাজ্জাক, ডি ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ। লাইফলাইন চাচ্ছি, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। এই প্রশ্নটির ক্ষেত্রে মোহাম্মদ আলী ভাইকে আমরা এভাবে সহযোগিতা করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন শ্বশুরের নামের সঙ্গে উত্তরের আংশিক মিল রয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। জি আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, আমি কি তাহলে নির্ধারণ করে নেব? জি ইনশাআল্লাহ। নির্ধারিত হোক এ ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আপনি খুব ভালো একটি কাজ করেছেন যে যখনই আপনার মাঝে কোনো দ্বিধা কাজ করেছে সাথে সাথে আপনি সহযোগিতা নিয়েছেন, আপনার হাতে যেহেতু লাইফলাইন ছিল এইভাবেই আপনাকে করতে হবে, তাহলে ইনশাআল্লাহ খুব ঠান্ডা মাথায় এগিয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ। আমরা যেতে চাই পরের প্রশ্নে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা।
জ্ঞান সাধনায় হব ধ্যানি, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন।